ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি ক্লাস ইলেভেনের যে আমাদের উদ্ভিদরাজ্য নিয়ে শুরু করেছিলাম, দুটো ক্লাস দিয়েছি, আজকে 3 নম্বর দিন। এবং এই ক্লাসে আজ আমরা টেরিডোফাইটার যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখেছো যে আমি 10টা বৈশিষ্ট্য বলেছিলাম উদ্ভিদ রাজ্যের, যে 10টা বৈশিষ্ট্য দিয়ে যে কোনো উদ্ভিদ গোষ্ঠীর আমরা বৈশিষ্ট্যকরণ করতে পারবো, এবং যে কোনো উদ্ভিদ গোষ্ঠীর সঙ্গে আর একটা উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে যে সম্পর্ক, তাদের মধ্যে যে সাদৃশ্য সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো, এবং যে কোনো উদ্ভিদ গোষ্ঠীর সঙ্গে একটা উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে যে পার্থক্য সে পার্থক্য নিয়েও আমরা আলোচনা করতে পারবো। অর্থাৎ আমাদেরকে 10টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে, বা 10টা বৈশিষ্ট্যের যে ধরন সেগুলো মনে রাখলে আমরা বাকিগুলো সব পেরে যাব। আমি তোমাদেরকে বলেছিলাম 10টা, কিন্তু তোমাদেরকে যদি কারোর বৈশিষ্ট্য লিখতে বলে, 2 থেকে 3টের বেশি বৈশিষ্ট্য লিখতে বলে না। তো আমি সেগুলো বলেছিলাম, দেখবে যে প্রথম হচ্ছে সবজি, এটা সবাইকার বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর হচ্ছে মূলকাণ্ড পাতা উপস্থিত না অনুপস্থিত, অর্থাৎ সমাঙ্গদেহী না মূলকাণ্ড পাতা যুক্ত সেটা। তারপরে বলেছিলাম সপুষ্পক না অপুষ্পক, অর্থাৎ বায়োফাইটা টেরিডোফাইটা পর্যন্ত যে আমাদের অপুষ্পক, তারপর ব্যক্তবীজী গুপ্তবীজী আমাদের সপুষ্পক। তারপর যৌনক্রম বলেছিলাম যে প্রধান উদ্ভিদ দেহটি কী রকম, হাপ্লয়েড না ডিপ্লয়েড, অর্থাৎ লিঙ্গধর না রেণুধর। তারপর বৈশিষ্ট্য বলেছিলাম ভ্রূণ গঠন হয় না হয় না, যদি ভ্রূণ গঠন হয় তাহলে তার লেখা চলবে যা গঠিত হয়, যার ক্ষেত্রে হয় না তার ক্ষেত্রে লিখব যে এর ভ্রূণ গঠন হয় না। তারপর সংবহন কোলা দিয়ে বলেছিলাম যে কাদের সংবহন কোলা আছে, কাদের সংবহন কোলা নেই, সংবহন কোলা থাকলে তাদের সংবহন কোলাটা কেমন। তারপর হচ্ছে ফল হয় না হয় না, অর্থাৎ সপুষ্পক হলে যে তাতে ফল হবে এরকম কোনো গ্যারেন্টি নেই, যেমন ব্যক্ত বীজির ফল হয় না কিন্তু গুপ্ত বীজির ফল হয়। তারপর বীজ কী রকমের হয়, একবীজপত্রি না দ্বিবীজপত্রি না বহুবীজপত্রি, যেমন ব্যক্ত বীজির ফল হয় না তার জন্য বীজগুলো নগ্ন প্রকৃতির, কিন্তু এদের বীজে বহু বীজপত্র থাকে, কিন্তু গুপ্ত বীজদের ক্ষেত্রে কী হয়, একবীজপত্রি বা দ্বিবীজপত্রি হয়। তারপরে বলেছিলাম সমরেণু না অসমরেণু, অর্থাৎ কেমন রেণু তৈরি করে সেটা। তারপর বলেছিলাম শস্য, যে আমাদের নিষেকের পূর্বে শস্য তৈরি হয় না নিষেকের পরে শস্য তৈরি হয়, অর্থাৎ যেমন ব্যক্তবীজীদের নিষেকের পূর্বে শস্য তৈরি হয়ে যায়, ওই জন্য ওদের শস্যগুলো হচ্ছে হাপ্লয়েড প্রকৃতির, আর গুপ্তবীজীদের ক্ষেত্রে শস্যটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির, কারণ নিষেকের পরে হয় দ্বিনিষেকের পরে। ক্লাস 12-এ আবার এই জিনিসটা নিয়ে বিশদ জানবে তোমরা। আর একটা বলেছিলাম বহুগুণতা, যে একটা বীজের মধ্যে অনেক ভ্রূণ তৈরি হয় না হয় না, কাদের ক্ষেত্রে বহুভূণতা দেখা যায় কাদের ক্ষেত্রে বহুভূণতা দেখা যায় না সে ব্যাপারটা। তো আজ আমরা টেরিডোফাইটা নিয়ে আলোচনা করব। তাহলে এই যে 10টা বৈশিষ্ট্য বললাম, টেরিডোফাইটার ক্ষেত্রে কোন কোন বৈশিষ্ট্যগুলো খাপ খায় একবার দেখো না। টেরিডোফাইটার ক্ষেত্রেও প্রথম যে বৈশিষ্ট্যটা হবে সেটা হচ্ছে মূল কাণ্ড পাতায় বিভেদিত এবং সবজি, ইনি হচ্ছেন শেষ অপুষ্পক উদ্ভিদ, মানে এর পরেই যে উদ্ভিদ গোষ্ঠীটা আসবে সে সপুষ্পক হয়ে যাবে। তাহলে টেরিডোফাইটা হচ্ছে অপুষ্পকদের মধ্যে সবথেকে উন্নত। টেরিডোফাইটার পরের বৈশিষ্ট্য যেটা বলবো সেটা যৌনক্রম থেকে বলবো, যে এর প্রধান উদ্ভিদ দেহটি হচ্ছে রেণুধর, অর্থাৎ ডিপ্লয়েড। এর আগের যতগুলো উদ্ভিদ ছিল অপুষ্পকদের মধ্যে, যেমন বায়োফাইটা ছিল, যেমন শৈবাল ছিল, এরা কী ছিল, লিঙ্গধর, কিন্তু এই প্রথম রেণুধর সৃষ্টি হলো কার মধ্যে, টেরিডোফাইটার মধ্যে। তারপরে হচ্ছে সংবহন কোলা, এদের ক্ষেত্রে সংবহন কোলা সুস্পষ্ট, যেটা বায়োফাইটা শৈবাল বা থ্যালোফাইটাদের মধ্যে থাকেনি। তাহলে এর ক্ষেত্রে দেখো অনেক নতুন নতুন বৈশিষ্ট্য আসছে, অর্থাৎ অপুষ্পকদের মধ্যে সবথেকে উন্নততম, জাস্ট সপুষ্পকদের আগের ধাপে আছেই। এবং এর ক্ষেত্রে দেখো সংবহন কোলা চলে এলো, জাইলেম ফ্লোয়েম যুক্ত, এরা প্রধান উদ্ভিদের দেহটি রেণুধর হয়ে গেল। এছাড়া এই যে সংবহন কোলা দেখা যায়, এই জন্য এই উদ্ভিদটাকে একটা বিশেষ নামে ডাকা হয়, সেটা হচ্ছে কোলাতন্ত্রযুক্ত অপুষ্পক উদ্ভিদ, যাকে বলা থেকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। এদের ভ্রূণ গঠন হয়, ভ্রূণ গঠন তো বায়োফাইটার থেকেই শুরু হয়েছে, এদের ক্ষেত্রেও ভ্রূণ গঠন হয়। এদের দুরকম রেণু তৈরি করে, সমরেণু এবং অসমরেণু, কিছু কিছু রেণুস্থলিতে একই রকম রেণু পাওয়া যায়, কিছু কিছু রেণুস্থলিতে দুরকম রেণু পাওয়া যায়, অর্থাৎ এরা সমরেণুপুষ্প এবং অসমরেণুপুষ্প উভয়ই হয়। এদের অতিরিক্ত কী কী বলতে পারো, মানে যে বৈশিষ্ট্যগুলো আমাদের আছে বললাম এগুলো ছাড়া কী কী বলতে পারো, যেমন এদের ফুল হয় না, এদের ফল হয় না, এদের বীজ হয় না, এদের বহুভূণতা দেখা যায় না, যেগুলো আমাদের সপুষ্পকদের ক্ষেত্রে ব্যক্তবীজী বা গুপ্তবীজীদের ক্ষেত্রে যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলো এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, তাহলে সেগুলো তোমরা লিখতে পারো যে এদের মধ্যে এই নেই। যেগুলো আছে সেগুলো প্রথমে লিখবে, যেগুলো নেই সেগুলো তারপরে লিখলেও চলবে। এদের উদাহরণ হিসেবে লিখতে পারো লাইকোপোডিয়াম আর টেরিস, এই দুটো উদাহরণ দিলে। তাহলে আমাদের টেরিডোফাইটার সঙ্গে বায়োফাইটার কী কী সাদৃশ্য পেলাম আমরা, না উভয় সবজি, আমাদের দুজনেই ক্লোরোফিলযুক্ত, উভয়ের মধ্যে ভ্রূণ গঠন হয়, এগুলো হচ্ছে সাদৃশ্য। বৈসাদৃশ্যটা একটু বেশি পেয়ে যাবে, যেমন টেরিডোফাইটার প্রধান উদ্ভিদের দেহটা হচ্ছে কি, ডিপ্লয়েড অর্থাৎ রেণুধর, কিন্তু বায়োফাইটার ছিল লিঙ্গধর। আবার সংবহন কোলায় টেরিডোফাইটাই দেখতে পাওয়া গেল, যেটা বায়োফাইটায় থাকেনি।
টেরুফাইটার মূল কাণ্ড পাতা দেখতে পাওয়া গেল, যেটা বায়োফাইটার ক্ষেত্রে ভালোভাবে থাকেনি। আরও অনেক সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তোমাদের বইয়ে দেওয়া আছে, একটু দেখে নেবে। পরের ক্লাসে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী বলবো, তাহলেই মোটামুটি উদ্ভিদ রাজ্য শেষ হবে।